আসসালামু আলাইকুম। দেশের সর্বশেষ আলোচিত সংবাদে আপনাদের স্বাগত। জানা গেলেও এইচএসসি এর খাতার চ্যালেঞ্জের ফল প্রকাশের দিনক্ষণ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের ফল আগামী 14 নভেম্বর বৃহস্পতিবার প্রকাশিত হতে পারে। আগামী 13 বা 14 নভেম্বর এই ফল প্রকাশের সম্ভাবনার কথা জানিয়েছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। তবে 14 নভেম্বর এই ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন তারা। সেন্ট মার্টিন নিয়ে আন্দোলনে নামছে বাস, হোটেল, জাহাজ মালিকরা। সেন্ট মার্টিনে পর্যটন যাওয়ার রাত্রি যাপন বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর আন্দোলনে যাচ্ছে বাস, হোটেল, জাহাজ মালিক সহ বেশ কয়েকটি পক্ষ। পর্যটন নির্ভর দ্বীপটিতে বসবাসরত 10,000 মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়বে এই আশঙ্কায় তারা রাজপথে নামছেন। রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে রাজনৈতিক ঐক্যমতের বাইরে যাবে না সরকার। রাষ্ট্রপতি অপসারণ নিয়ে গোপনে কিছু করা হবে না বলে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 1 নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগ বন্ধে কঠোর মনিটরিং ও এনফোর্সমেন্ট শুরু হবে, পরিবেশ উপদেষ্টা এই কথা বলেছেন। বিএনপি জামাতের বাড়িঘরে হামলার নির্দেশ দিলেন হাসিনা। পতিত স্বৈরাচার পদত্যাগ করে ভারতে পলায়নকারী হাসিনা তার দলীয় নেতাকর্মীকে বিএনপি জামাত নেতাদের বাড়িঘরে হামলার নির্দেশ দিয়ে দেশে নতুন করে দাঙ্গা বাঁধাতে চান। ফাঁস হওয়া নতুন ভিডিও রেকর্ডে হাসিনা বলেন, আমি ডিসেম্বরের মধ্যেই দেশে আসছি, ডিসেম্বরের মধ্যেই ডক্টর ইউনূস সরকার পড়ে যাবে। সাংবাদিক ইলিয়াস তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন, সেখানে পতিত স্বৈরাচার শেখ হাসিনার কণ্ঠ এবং একজন অজ্ঞাত ব্যক্তির কথোপকথন শোনা যায়। বিষয়টি নিয়ে অনেকেই সাংবাদিক ইলিয়াসের ইউটিউব চ্যানেলের এই কন্টেন্টটি দেশের একটি রাজনৈতিক দলের পারপাস সাফ করার জন্য বলেছেন। তিনি কিছু কন্টেন্ট প্রকাশ করেন বিশেষ একটি রাজনৈতিক দলের পারপাস সাফ করার জন্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছে, রাষ্ট্রপতিকে নিয়ে সাংবিধানিক সংকট সৃষ্টির পায়তারা চলছে। জুলাই বিপ্লবে গণহত্যা, সাবেক মন্ত্রী আনিসুল হক সহ 14 জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ। মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সব বই বাতিল। রাষ্ট্রপতি ইস্যুতে সরকারকে হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশের জন্য ভারত থেকে আনা হচ্ছে নিম্নমানের গাড়ি, ব্যাপক সমালোচনা।